Assalamualaikum everyone, welcome back to my channel. I hope everybody fine, we are fine, alhamdulillah. আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমারও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আমার আজকের ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এটি শেয়ার করব, প্যান্ডেমিক টাইমে শুধুমাত্র মানুষ যে খুব ক্ষতির সম্মুখীন হয়েছে তা নয়, যে পশু পাখি তারাও কিন্তু অনেক সাফার করতেছে এই প্যান্ডেমিক টাইমে। দেখতেই পাচ্ছেন আজকে আমি পিজনদের রাজ্যে চলে এসেছি, সেখানে শুধু পিজন আর পিজন, দ্যাট মিন্স অনেক কবুতর, কবুতরের রাজ্যে আজকে আমি। তাই আপনাদের সাথে শেয়ার করব এই প্যান্ডেমিক টাইমে কবুতররা কতই অসহায়, কতটাই ক্ষুধার্ত, তারা হাংরি। আজকে আমি এই পিজনদেরকে বা কবুতরদেরকে ফিড করাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্যান্ডেমিক টাইমে যখন মানুষ একটু আউটসাইডে কম যায় এবং কম গ্যাদার করে, সাপোজ টু এটাই রাইট, বাট অ্যানিমেলটা কিন্তু, অ্যানিমেল বা পশু পাখি যারাই বলি আমরা, সবাই কিন্তু এই মানুষদের থেকে অনেক খাবার থেকে বঞ্চিত। কারণ যেহেতু মানুষ এখন বেশি গ্যাদার করে না, আউটসাইডে প্রয়োজনের বাইরে কম যায়, তাহলে কিন্তু পশু পাখিরা তাদের খানা পাচ্ছে না। আর এখানে আজকে আমি সেই ক্ষুধার্ত পিজনদেরকে বা ক্ষুধার্ত কবুতরদেরকে কিছু যে খাবার দেওয়া হচ্ছে এবং তারা কতটা মানুষের কাছে আসছে যারা খাবার দেয়, আজকে আমি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তাই আমরা যতই দেশের যখন যে অবস্থায় হোক, সব তো আল্লাহরই হুকুম, তারপরেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা তো ঘরে বসে আল্লাহ যাই আমাদেরকে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ, বাট এই পশু পাখিদের কথা আমাদের মাথায় থিঙ্ক করতে হবে। যেখানে আউটসাইডে যে ধরনের পশু পাখি হোক না কেন, আমাদের প্রত্যেকেরই উচিত তাদের কথা চিন্তা করে অন্তত মাস্ক পরে, গ্লাভস পরে তাদেরকে কিছু ফিড করানো বা খাবার দেওয়া। আজকে আমি তারই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা যদি লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখেন, অনেক কিছু দেখতে পাবেন যে কী পরিমাণ হাংরি ছিল কবুতরগুলো। আর তারা খুবই, মানে যখন তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, এখানে আমরা সবাই আসছি আজকে একটু আউটসাইডে বের হয়েছি এবং কবুতরের রাজ্যে এসেছি, সেখানে কবুতরগুলো খুবই ক্ষুধার্ত, তাদেরকে খাবার দিচ্ছি। ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। তারা কিন্তু যখন আমি তাদেরকে ফিড করতেছি বা খাবার দিচ্ছি, তারা আমাকে এতটা আপন মনে করছে যে তারা একেবারে আমার হাতের কাছে চলে আসতেছে। তো ওরা খুবই খুশি মনে খাচ্ছে, এনজয় করতেছে এবং আমি তাদের খুবই ক্লোজারে, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি লাস্ট মুহূর্ত পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন, আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আসলে আমরা অনেক সময় অনেক রকম টেন্স থাকি, এই ধরনের ভিডিও দেখলে কিন্তু মনের অনেক টেনশান দূর হয়ে প্রফুল্লতা আসে। এই যে আমি এখানে খাবার দিচ্ছি, তারা একেবারে আমার হাতের কাছে এসে খাবারগুলো নিচ্ছে আর খুবই খুশি মনে তারা সাদরে খাবারগুলো গ্রহণ করছে। এভাবে যদি শেষ মুহূর্ত পর্যন্ত দেখেন, দেখতে পাবেন তাদের অনেক রকমের খেলাধুলা। তা আমি আর বেশি কথা বলবো না, কারণ কবুতরের খেলাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। বরাবরের মতো একটি কথাই বলবো, যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট দিবেন, পাশে থাকবেন আমার ভিডিওতে অনেক রকম। আমার চ্যানেলটিতে যদি ভালো লাগে একবার ঘুরে আসতে পারেন, আপনাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের এনজয় দেওয়ার মতো দেশ বিদেশের অনেক ট্রাভেল ব্লগ শেয়ার করেছি, অনেক ধরনের প্রোডাক্ট রিভিউ দিয়েছি। তা আপনার যেটি ভালো লাগবে প্লিজ একটু ঘুরে দেখতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, প্লিজ ডিসলাইক দিবেন না, কারণ ডিসলাইক দিয়ে তো আমার কোনো ক্ষতি নেই আর আপনাদের কোনো লাভ নেই, বাট দেখতে একটু অসুন্দর এটাই, বাট ইউটিউবিংয়ে ডিসলাইক হলে কোনো ক্ষতি হয় না।
কিন্তু দেখতে মনটা খারাপ লাগে যে যদি কোনো মানুষ মাত্রেই ভুল হয়, যদি কোনো ভুল করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন, যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আমি কিন্তু অলওয়েজ চেষ্টা করি, তারপরেও তো মানুষ মাত্রেই তো ভুল, একটু আগে বলেছি মানুষ মাত্রেই ভুল করে, সেরকম আমিও তার বাইরে নয়। তারপরেও বলবো সবাই আমার পাশে থাকবেন, প্লিজ আমার চ্যানেলটিকে, ছোট্ট এই চ্যানেলটিকে আপনাদের চ্যানেল বানিয়ে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমার চ্যানেলটি হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ একটু একটু করে গ্রো করছে, আমি আপনাদের সাপোর্ট চাই, যাতে আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।